সর্বাধিক সচেতনতা অবলম্বন করতে বলেছেন। আমাদের এখন পর্যন্ত যে সময় দেয়া আছে, যে 30শে মার্চ আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার কথা, আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুলবার কথা 24শে মে থেকে, এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবার কথা 17ই মে থেকে। আমরা একদম বরাবরের মতোই গত এক বছর যেমন করেছি, এখনও প্রতিদিন পর্যবেক্ষণ করছি এবং আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকদের, কর্মচারীদের এবং সকল অভিভাবকদের সকলেরই স্বাস্থ্য ঝুঁকি এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি আমাদের সবচাইতে বেশি বিবেচনায় আমরা নিয়েই সিদ্ধান্ত নেব। কাজে আমরা পর্যবেক্ষণ করছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে এই মার্চ মাসেই গত বছর সংক্রমণ হয়েছিল এবং এরপরে বেড়েছিল। কাজে যদি আমরা দেখি যে এখনও একটু মনে হচ্ছে যেন আবার ঊর্ধ্বগতি, আমরাও হয়তো বা একটু টিকা এসে যাওয়াতে আমাদের সবার মধ্যে হয়তো কিছুটা শৈথিল্যের একটা ভাব দেখা গিয়েছিল, আশা করি এই যে একটু বাড়ছে তাতে সবাই আবার সচেতন হয়ে সকলেই অনেক ভালোভাবে, অনেক পাকাপোক্তভাবে স্বাস্থ্যবিধি মানবেন এবং এটি বাড়বে না। কিন্তু যদি এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30শেই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদের সহযোগিতায় সেটি আমরা জানিয়ে দেব সময় মতো। ধন্যবাদ। Thank you. Bangladesh.